দাদা, দাদা তোমার কাছে একটাই কথা যে আমাদের এই যে দীর্ঘ 10 বছর, দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হতে চলেছে, একটা নিয়োগ কখনো 10 বছর হতে পারে না। একটা পরীক্ষা হয় 2014 সালে নোটিফিকেশন, 2015 সালে পরীক্ষা, পরীক্ষা হওয়ার পর 2016 সালে রেজাল্ট, তারপর খুব জোর হলে 2017-এর মধ্যে নিয়োগ সম্পন্ন হয়। সেক্ষেত্রে হয়ে গেছে দাদা আজকে 2023, আর এক মাস বাদে 2024। একটা নিয়োগ 10 বছর ধরে চলছে, কি বলবেন দাদা? আমরা 546 অবস্থান বিক্ষোভে বঞ্চিত আপার প্রাইমারি ইন্টারভিউ আপার প্রাইমারি প্রার্থী, তো আমরা আমার দিক থেকে যে দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবে অনেক দিন পর্যন্ত চলছে তা বেশি দিন আর চলবে না, কারণ প্রত্যেকেই জানে যে আমরা একটা সঠিক জায়গাতে আমরা পৌঁছে যেতে পারি, যে মানুষ তার দীর্ঘায়িত জীবনের ক্ষেত্রে 10 বছর অতিক্রান্ত হয়ে আসছে, 10 বছর অতিক্রান্ত হওয়ার পর সেটা তো 20 বছর আর চলতে পারেনি, তার যেহেতু কোনো জিনিসের শুরু যেহেতু রয়েছে তা অবশ্যই শেষ হবে। অতএব ইন্টার বঞ্চিত আমরা যে সমস্ত ইন্টার বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থী রয়েছি, আমাদের যে সমস্ত সরকারের যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা রয়েছে সেগুলো সমস্ত আমরা উত্তীর্ণ হয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা তাদের নিয়মমাফিক আমরা পরীক্ষা দিয়েছি এবং পাস করেছি, এবং আমরা বহু কষ্টে মা বাবার কাছ থেকে পয়সা নিয়ে বিএড করেছি, সে বিএডের পয়সাও কিন্তু আমরা অনেক কষ্টে জোগাড় করে বিএড পাস করেছি। তাহলে আমাদের দাবিটা ছিল ন্যায্য, সেই ন্যায্য দাবি নিয়ে আমরা আজ কলকাতার ধর্মতলা রাজপথে এই মাতঙ্গিনী হাজরা মূর্তি মাদ্রাসে বসে আছি। বসে আছি কেন, আমরা বহু শিক্ষক কিন্তু আমাদের যোগ্যতা রয়েছে কিন্তু আমরা আজও পর্যন্ত চাকরি পাই, কারণ কেন আমাদের সেই জন্য একটাই আমাদের দাবি রয়েছে যে সরকার অর্থাৎ কমিশনের কাছ থেকে যে সিটগুলো পাওয়ার কথা ছিল 2016 সালে যে 83 রুল কমিশন দ্বারা তৈরি হয়েছিল সেই রুল কমিশন কিন্তু মানছে না। অতএব আমরা প্রত্যেকেই যারা বসে আছি তারা প্রত্যেকেই যোগ্য এবং ন্যায্য দাবি নিয়ে বসে আছি রাজপথে, আমাদের দাবি একটাই, আমরা যাতে সমস্ত সিট আপডেট করে কমিশন তার ইন্টারভিউ অনেকদিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ দেয়।